দেশের কয়লা। এই কয়লা দিয়ে চলছে খনিমুখের বড়পুকুরিয়া 525 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র, চলছে সারা দেশের ইটভাটা থেকে শুরু করে প্রয়োজনীয় আরও অনেক কাজ। কিন্তু এই কয়লার সবচেয়ে বড় যে সম্ভাবনা, তা হল পুরো মাত্রায় উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বৃহৎ অঞ্চলে সরবরাহ করা। যদিও দিনাজপুরের কয়লায় চলে এখন একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র। অভ্যন্তরীণ কয়লার উপর নির্ভর করে দেশের চলা একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র এই বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি। কিন্তু কয়লা সংকটে বছরের বেশিরভাগ সময় এটি পুরো সক্ষমতায় চলতে পারে না। যদিও এই দিনাজপুরের মাটিতে রয়েছে বিপুল পরিমাণ প্রমাণিত কয়লার মজুদ, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সেই কয়লা উত্তোলন করা যাচ্ছে না বহুদিন ধরেই। আমাদের এই যে পাঁচটা খনিজে আছে তাতে আপনার 3,000 মিলিয়ন টন বা 3 বিলিয়ন টন, এটা যথেষ্ট পরিমাণ কয়লা। এগুলো সবগুলোই কিন্তু ইকোনমিক্যালি ফিজিবল খনন করে উত্তোলন করা, কারণ আমরা তো কয়লা উৎপাদন করি খুবই কম, 1 মিলিয়ন টন পার ইয়ার বড়পুকুরিয়াতে, সেখানে আছে 300 মিলিয়ন টন। তার মানে 300 বছর ধরে আমরা এটা করতে পারি। দীর্ঘদিন ঝুলে থাকলেও এতদিনে এই অঞ্চলে নতুন খনি করার সম্ভাব্যতা যাচাই করেছে সরকার। এখানে সামগ্রিকভাবে পরিবেশ, এখানকার কৃষি জমি সকলগুলির ব্যাপারে সলিউশন করে আমরা বাকিটা উত্তোলন করার চিন্তাভাবনা করব। এই বিশেষজ্ঞ বলছেন, বাংলাদেশের কয়লা অতি উন্নত মানের, স্থানীয় জনগণের ক্ষতি না করেও সর্বোচ্চ মাত্রায় কয়লা তোলা সম্ভব। ভূগর্ভস্থ খনি যেটা বড়পুকুরিয়াতে হয়েছে সেরকম খনি আরও করা যায়, দিঘিপাড়াতে করা যায়, তারপরে আপনার খালাসপীরে করা যায়, তারপরে আপনার এই যে ফুলবাড়িতে করা যায়। তো এই খনিগুলো যদি করে এই কয়লা উত্তোলন শুরু হয় এবং প্রত্যেকটা খনির মুখে যদি একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় কয়লা ভিত্তিক, তাহলে কিন্তু গোটা পাঁচেক বিদ্যুৎ কেন্দ্র আমরা ওখানেই তৈরি করতে পারি। মোটামুটি 5,000 মেগাওয়াট আমাদের বিদ্যুৎ চলে আসে। গবেষণা বলছে, বাংলাদেশে বর্তমানে চালু থাকা ও নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বছরে কয়লা আমদানিতে ব্যয় করতে হবে $500 কোটি। নিজেদের কয়লায় নির্ভরতা বাড়াতে পারলে আমদানির এই বিপুল খরচ অনেকটাই সাশ্রয় হতো। ইব্রাহিম পাঠান, এখন দিনাজপুর।